हाय एवरीवन, वेलकम टू अन एकेडमी WBPSC। प्रत्येक के यूट्यूब चैनले स्वागत जानाई। आमादेर ईच एंड एवरीडे करंट अफेयर्स विभिन्न लेसन्स तुम्हारे साथे आप करे चलेछि। तुम्हारा रेगुलारिटी मेनटेन करो निजेदेर बेटार परफरमेंसर जोन्नो। मंडे टू सैटरडे भिडियोटी तुम्हारा पे जाबे। आमादेर साथे जुक्त थाको, आमादेर चैनलटिके सबसक्राइब करे डेस्क्रिप्शने टेलिग्राम चैनलेर लिंक प्रोवाइड करा रयेछे। तुम्हारा आमादेर साथे कानेक्टेड थाको। WBPSC সাবস্ক্রিপশন ক্লাসের যদি না করা থাকে তোমরা চাইলে করে নিতে পারো, বিকজ একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে। এখানে জেনারেল সায়েন্সের, ম্যাথ, রিজনিংয়ের ডিফারেন্ট ইম্পর্টেন্ট লিডিং টপিকের তোমাদের সাথে কোর্স প্রোভাইড করা রয়েছে। এবং ইচ অ্যান্ড এভরি কোর্সের শুরু হওয়ার আগে পরে প্রচুর এখানে স্কলারশিপ জিতে নেওয়ার জন্য অনেক টেস্ট সিরিজ আমাদের তরফ থেকে তোমাদেরকে অর্গানাইজ করে দেওয়া হয়। তো এই যে টেস্ট সিরিজগুলি রয়েছে, এই টেস্ট সিরিজে নিজেদেরকে কানেক্টেড রাখো, রেগুলারিটি মেনটেন করো। আমাদের ফার্স্ট মার্চ 2021 থেকে সাবস্ক্রিপশনের যে কস্ট, সেই কস্টটি চেঞ্জ হয়ে যাচ্ছে, বিকজ সাবস্ক্রিপশনের যে ডিসকাউন্ট সেটি বদলে যাচ্ছে। 10% থেকে এটা 5% হয়ে যাবে। তাই যদি মনে হয় আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে সাবস্ক্রিপশন অবশ্যই করে নাও। আমাদের প্লাসের একটি সাবস্ক্রিপশন করে নিলেই তোমাদের WBPSC এক্সামের জন্য প্রিপেয়ার করাটা অনেকটা বেশি পরিমাণে ইজি হয়ে যাবে, কারণ তোমরা চাইলে লাইভ বা রেকর্ডেড সেশনসের মাধ্যমে নিজেরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো। লাস্ট ডে আমরা যা আলোচনা করে থাকি তা আমরা একটু রিভিশন করে নিই। আজকে আমি কোশ্চেনটা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখিনি, তার একটিমাত্র কারণ রয়েছে যে আমাদের আজকে অনেক কিছু কয়েকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে হবে। তাই আমরা চটপট একটু রিভিশন করে নিই। সেকশন 124 এ অফ দি ইন্ডিয়ান পেনাল কোড ডিলস উইথ সেডিশন ল। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এটি একটি অটোনোমাস ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। এটি এস্টাবলিশ হয়েছে 1974 কোথায়? প্যারিস, ফ্রান্সে। সাউথ সেন্ট্রাল রেলওয়েজ জোন প্রথম ইন্ডিয়ার জোন হয়েছে এনার্জি নিউট্রাল স্টেশনের ক্ষেত্রে। তারপর এখানে লেখা রয়েছে পেয়ার কা পৌদা, এটি একটি ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে কাদের দ্বারা? বিহার গভর্নমেন্টের দ্বারা। ইন্ডিয়া জয়েন করেছে রিসেন্টলি ইরান এবং রাশিয়া এদের নেভাল এক্সারসাইজের সাথে। ইরান রাশিয়া মেরিটাইম সিকিউরিটি বেল্ট নামে যেটি পরিচিত 2021-এর। তো ডিরেক্ট কোশ্চেন কিন্তু আমাদের চলে আসতে পারে, ইন্ডিয়া কানেক্টেড তাহলে কার সাথে থাকলো? ইরান এবং রাশিয়ার সাথে। আমাদের আজকের আলোচনাটি শুরু করব আমরা ব্লু ইকোনমিকে নিয়ে। লাস্ট ডে একটি MCQ ছিল, সেখানে আমাদের চায়না হবে আনসার, অনেকেই তোমরা জানো আশা করি, রাশিয়া নয়। সো এখানে দেখো বলছে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সেস ইনভাইট স্টেক হোল্ডার্স সাজেশন অন দি ড্রাফট ব্লু ইকোনমি পলিসি ফর ইন্ডিয়া। তো ব্লু ইকোনমি পলিসি ইন্ডিয়ার ফ্রেম করার জন্য বা ড্রাফট বানানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স ইনভাইট করেছে স্টেক হোল্ডারদের সাজেশনকে। তো এটা ব্যাপারটা কি? মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এখানে ব্লু ইকোনমি পলিসি ইন্ডিয়ার জন্য ড্রাফট করবে এবং এখানে ইনভাইট করা হয়েছে, বিভিন্ন সাজেশনস এখানে প্রোভাইড করার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার প্রথমত আমাদেরকে এই ব্লু ইকোনমির কনসেপ্টটা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেই ব্যাপারে একটু জেনে রাখাটা দরকার। তো দেখো দ্য কনসেপ্ট, এই যে কনসেপ্ট ইন্ট্রোডাকশনটা যার দ্বারা করা হয়েছে তার নাম হচ্ছে গুন্টার পলি। তার একটি 2010-এ তিনি একটি বই লিখেছিলেন, দ্য ব্লু ইকোনমি 10 ইয়ার্স 100 ইনোভেশনস 100 মিলিয়ন জব, ইট ইজ সাস্টেনেবল ইউজ অফ ওশান রিসোর্সেস ফর ইকোনমিক গ্রোথ, ইম্প্রুভড লাইভলিহুডস অ্যান্ড জব অ্যান্ড ওশান ইকোসিস্টেম হেলথ। এবার খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, আমরা ইন্ডিয়া এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, তো সেখানে ল্যান্ডের দিক থেকে আমাদের যেই
বলা যেতে পারে যে রিসোর্সেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, একই রকমভাবে ওয়াটারের ক্ষেত্রেও আমাদের সিমিলার রিসোর্সেস অ্যাভেলেবেল রয়েছে, বাট ল্যান্ডের মধ্যে যে রিসোর্সেস আমরা পাচ্ছি অ্যাভেলেবেল আমাদের কাছে আছে, ওয়াটারের ক্ষেত্রে কি সিমিলারভাবে আমরা সেই ওয়াটারের যে ঔষণিক যে রিসোর্স সেটাকে কি ব্যবহার করতে পেরেছি আজ পর্যন্ত? তো প্রশ্নর উত্তর খুবই সহজ, একদমই নয়। তো এখানে বলা হচ্ছে যে গুন্টার পৌলি 2010-এর একটি বইতে উনি বলে গেছেন যে ব্লু ইকোনমিকে যদি আমরা ভাবনা চিন্তা করতে পারি তাহলে 100টা ইনোভেশন যদি সম্ভব হয় 100 মিলিয়ন জব ওখানে তৈরি হবে। কিভাবে? যার মাধ্যমে আমরা ওশানের যে রিসোর্সেসগুলো আছে যেগুলি আমরা ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে ইম্প্রুভ ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, লাইভলিহুড তাতে জব যাতে গ্রো করতে পারি এবং ওশানিক যে ইকোসিস্টেমের যে হেলথ সেটাকে আমরা কিছুভাবে ডেভেলপমেন্ট করতে পারি। তো এখানে ডিফারেন্ট স্টেক হোল্ডার্সরা এখানে রয়েছে, তারা বিভিন্ন আইডিয়া এখানে প্রোভাইড করে, তাদের আইডিয়া এখানে নিয়ে বিভিন্ন পলিসি ড্রাফট করা হয়। তো এখানে তাদের আইডিয়া 27 ফেব্রুয়ারির মধ্যে এখানে জমা দেওয়ার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে ব্লু ইকোনমির গ্রোথ যাতে ইন্ডিয়ার জিডিপিকে গ্রো করতে পারে এবং অবশ্যই আত্মনির্ভর ভারতবর্ষকে প্রমোট করতে পারে, কোস্টাল কমিউনিটির ডেভেলপমেন্ট নিয়ে এখানে কথা হয়েছে, যার ফলস্বরূপ এই যে ডেভেলপমেন্ট যে স্ট্র্যাটেজিসগুলো হায়ার প্রোডাক্টিভিটি, কনজারভেশন, ওশনস হেলথ এই সবটা যেন আমাদের ক্ষেত্রে কানেক্টেড থাকে। এবার এখানে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদের যেটা কাজ করে, দেখো ব্লু ইকোনমির ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের এই যে ছবিটি, এখানে সাস্টেনেবল কি করার কথা বলা হয়েছে, ওশানের ইকোনমিক গ্রোথের কথা বলা হয়েছে, লাইভলিহুডকে ইম্প্রুভ করার কথা, জবের এটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। এবার দেখো রিনিউয়েবল এনার্জি, সাস্টেইনেবল মেরিন এনার্জি এটা একটা ভাইটাল রোল প্লে করতে পারে সোশ্যাল এবং ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ফিশারির একটা গ্রোথ যদি আমরা দেখি অ্যানুয়ালি গ্লোবাল জিডিপিতে ফিশারি অনেকটা বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে, আমরা যদি ম্যাক্সিমাম রেভিনিউ এখান থেকে জেনারেট করতে পারি, আরও যদি মাছ চাষ এখানে করতে পারি, রিস্টোর করতে পারি ফিশের যে স্টকগুলোকে, তাহলে এখান থেকেও একটা গ্রোথ আসবে। মেরিটাইম, তারপর ট্রান্সপোর্ট, 80% ইন্টারন্যাশনাল গুড এখানে ট্রেডেড হয় বা ট্রান্সপোর্ট হয় থ্রু দি সি। যদি এই জায়গা থেকে আমরা সেপারেট ট্রেড এক্সপেক্ট একটা করতে পারি তাহলে 2030-এর মধ্যে এটা ডাবল করতে পারবো আমরা এবং কোয়াড্রুপল করতে পারবো 2050-এর মধ্যে। তাহলে মেরিটাইম ট্রান্সপোর্ট এটা একটা বিশাল বড় ইনিশিয়েটিভ। ট্যুরিজম তো দারুণ একটা ব্যাপার, আমরা জানি ট্যুরিজমের ক্ষেত্রে এখানে আলাদা করে কোনো বক্তব্যই রাখা উচিত নয়, কারণ ট্যুরিজম এতটাই একটা পজিটিভ জায়গায়, বিকজ আমার পার্সোনালি এখানে বলা যেতে পারে জল খুব ভালো লাগে এবং বহু মানুষ আছে যারা জল স্থল মিলিত জায়গায় ঘুরতে যেতে ভালোবাসে। তো ওই যে জোনগুলো, ওই জোনগুলোকে যদি গ্রো করানো যায় তাহলে ব্লু ইকোনমিতে অনেকটা বেশি পরিমাণে আমরা গ্রোথ দেখতে পারবো। ক্লাইমেট চেঞ্জ অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, বিকজ ওশানস আর দি ইম্পর্টেন্ট কার্বন সিঙ্ক এবং এখানে আমাদের ক্লাইমেটের মধ্যে যে সমস্যাটা হয় যে এই যে গরম হাওয়া ঠান্ডা হাওয়া এই যে চেঞ্জেসগুলো, এগুলোকে অনেকটা পরিমাণে কন্ট্রোল করতে এই ওশানই হেল্প করে। এবং লাস্ট বাট নট দি লিস্ট, দ্যাট ইজ ওয়েস্ট ম্যানেজমেন্ট। 80% অফ লিটার ইন দি ওশান ল্যান্ড বেসড সোর্সেসের থেকে যেটা আসছে, যার ফলস্বরূপ ওয়েস্ট ম্যানেজমেন্ট আমরা যেটা ল্যান্ডে করতে পারি না ঠিকভাবে সেটা কিন্তু চাইলে ওশানের থ্রু দিয়ে আমরা করে ফেলতে পারি। তাহলে এই যে ঘটনা এটা একটা পজিটিভ একটা রেসপন্সের মাধ্যমে আমরা বলতে পারি এই ঘটনাটা ঘটে চলেছে এবং এই মুহূর্তে ব্লু ইকোনমিকে এই কারণে আরও জোর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করি ব্লু ইকোনমির ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, যদি ক্লিয়ার থাকে তাহলে প্লিজ একটি লাইক করে ভিডিওটিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো। এখানে পুদুচেরি এলজি অর্ডার ফ্লোর টেস্ট অন মানডে। তো আমরা জানি এখানে লিউটেন্যান্ট গভর্নর অফ পুদুচেরি এখানে তামিলিসাই সৌন্দরাজনকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এই কিরণ বেদীকে এখানে সরিয়ে দিয়ে এই যে ব্যক্তিত্বকে এখানে নির্বাচিত করা হয়েছে তার ক্ষেত্রে বলা হয়েছে তাকে এবার ফ্লোর টেস্ট দিতে হবে এবং ফ্লোর টেস্টের মাধ্যমে তাকে তার মেজরিটিকে প্রুফ করতে হবে। তো এটা আমাদের পলিটিক্যাল ভোটের ব্যাপার, এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব না।
নেক্সট এখানে হায়দ্রাবাদ উইন্স গ্লোবাল ট্রি সিটি স্ট্যাটাস, ট্রি সিটি স্ট্যাটাস হায়দ্রাবাদ এখানে জিতেছে, এটা একটু দেখে রাখা ভালো, ডিরেক্টলি পরীক্ষাতে দিয়ে দিতে পারে। আজকে সেকেন্ড যে টপিকটা নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব, দ্যাট ইজ দিস ওয়ান, কি বলছে আগে দেখে নাও। টেলিকমস আস্কস গভর্নমেন্ট টু ডেফার নেট নিউট্রালিটি রুলস অর ব্রিং ইন্টারনেট কলিং অ্যাপস আন্ডার লাইসেন্স। ইন্ডাস্ট্রি বডি COAI হ্যাজ আস দি গভর্নমেন্ট টু ব্রিং ওভার দি টপ সার্ভিস প্রোভাইডার লাইক হোয়াটসঅ্যাপ, গুগল জিও এটসেট্রা আন্ডার দি লাইসেন্সিং রিজিম অ্যান্ড ডেফার নেট নিউট্রালিটি রুলস অন টেলিকম অপারেটার্স টিল দি টাইম সেম সার্ভিস সেম রুল আর অ্যাপ্লাইড অন দি অ্যাপস। সো আমি কনসেপ্টটাকে বলি, হোয়াট ইজ নেট নিউট্রালিটি, তারপর না বাদ বাকি জায়গাতে আসবো। তো প্রথম তো এখানে আমি তোমাদের ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আগে বহুবার কথা বলেছি, ওভার দি টপ প্ল্যাটফর্ম, যেখানে এই অ্যামাজন, নেটফ্লিক্স এদের মাধ্যমে আমাদের কাছে অনেক বিনোদন কিন্তু আমরা বর্তমানে এই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে থাকি। এবং এখানে নেট নিউট্রালিটির কনসেপ্টটা কী সেটিও মেবি আমি তোমাদের একবার বলেছিলাম, তবুও তোমাদের নেট নিউট্রালিটির কনসেপ্টটিকে আরও একবার বলে দেওয়ার চেষ্টা করছি। সো নেট নিউট্রালিটির এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা হচ্ছে কি এমন একটি কনসেপ্ট যে কনসেপ্টের মাধ্যমে আমরা এক্ষেত্রে বুঝতে পারবো যে আমাদের চারিদিকে কী কী ঘটনা ঘটে চলেছে। যেমন ধরো, সাপোজ আমি এখানে একটা লেন আঁকছি এখানে, এবার এটা একটা রাস্তা আর আরেকটা রাস্তা ধরে নাও এই পাশ দিয়ে যাচ্ছে। এবার সাপোজ ধরো বলা হলো যে এই আমাদের লক্ষ্য হচ্ছে কোনো একটি এই রকম একটা জায়গায় পৌঁছানো, এবং কেউ ধরো এখান দিয়ে এটা পুরো প্যারালাল লাইন যাচ্ছে, আমি আর পুরোটা টানছি না, প্যারালাল এই যে লাইন যাচ্ছে এটা ওয়ান লাইন, এটা টু লাইন, এবং এখান থেকে ধরো চারটে পাঁচটা গাড়ি আছে, ঠিক আছে। এবার প্রত্যেককেই এই রাস্তাটাকে পেরিয়ে এই টার্গেট, এই টার্গেটে এসে পৌঁছাতে হবে। এবার আমি ধরো বলে দিলাম যে এই রোড অ্যাক্সেস করবে, যে আমাকে বেশি টাকা দেবে তাকে আমি ফাঁকা রাস্তায় যেতে দেবো, আর যে আমায় কম টাকা দেবে তাকে আমি জ্যামের মধ্যে দিয়ে দেবো। ন্যাচারালি এই কথাটা শুনে তোমাদের মনে হচ্ছে আরে বাবা, এই জিনিসটা তো হয়েই থাকে, বিভিন্ন জায়গায় লাইন দিতে গেলে কাউকে যদি আগে থেকে টাকা দিয়ে দেওয়া হয় 10-20 টাকা বা তার থেকে, যেমন যেমন আর কি ইম্পর্টেন্স আছে, সে লাইনটাকে ছড়িয়ে দেয় এবং তাকে আগে জায়গা করে দেওয়া হয় VIP কোটা টাইপ। তো এখানে ব্যাপারটা নিউট্রালিটিটাও ওই অনেকটা এরকম, ধরো সাপোজ এই যে দুটো গাড়ি, এই দুটো গাড়ি হয়তো এই রোডটাতে যাওয়ার জন্য 5,000 টাকা এক্সট্রা নিয়েছে, তখন একে এই VIP কোটার এক নাম্বার গাড়ির রুট দিয়ে যেতে বলা হলো এবং বাদ বাকি তিনটে গাড়িকে এখান থেকে যেতে বলা হলো। সো খুবই স্বাভাবিক এ ফুস করে এই টার্গেটে পৌঁছে যাবে, বাট এদের একটু হলেও টাইম লাগবে, এবং যেটা নর্মালি ফ্রিতে অ্যাক্সেস করা যায় সেখানেই লোকের ভিড় থাকবে, সবার পক্ষে তো আর সেটা অ্যাক্সেস করা সম্ভব হয় না। সো নেট নিউট্রালিটির কনসেপ্ট হচ্ছে গিয়ে আজকে আমার ইন্টারনেট সার্ভিস যে প্রোভাইডাররা আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নিউট্রাল ম্যানারে প্রত্যেকটা ওয়েবসাইটস বা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ তার পিছনে যেন কোনো রকম আলাদা করে কোনো পেমেন্ট করতে না হয়, তাতে যেন নিউট্রালিটি বজায় থাকে। সাপোজ আমি ধরো বোঝাচ্ছি তোমাদেরকে, সাপোজ আমি এয়ারটেলের লাইন, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এয়ারটেলের লাইন আমাদের কাছে আছে, ঠিক আছে। এবার আমি এয়ারটেলের রিচার্জ করলাম, এবার গিয়ে দেখলাম নেটফ্লিক্স খুলছেই না, কিছুতেই এয়ারটেলের নেট ব্যবহার করে নেটফ্লিক্স খুলছেই না। আমি অ্যামাজন প্রাইমে গেলাম, দারুণ কাজ করছে, তো খুবই স্বাভাবিক দেখা যাচ্ছে যে নেটফ্লিক্স আমি অ্যাক্সেস করতে পারছি না, মানে অ্যামাজন প্রাইম করতে পারছি। তো আস্তে আস্তে যখন হঠাৎ করে বলা হলো যে তুমি এয়ারটেলে 150 টাকার যদি রিচার্জ করো তোমাকে নেটফ্লিক্সের অ্যাক্সেস করতে গেলে আরও 30 টাকা কি 50 টাকার এক্সট্রা রিচার্জ করতে হবে, তার মানে কি একটা পার্টিকুলার ওয়েবসাইটকে ব্যবহার করার জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে, যেটা কিনা এখানে অনেকটাই একটা নেগেটিভ রোল প্লে করে, বিকজ তার মানে কি আমি মার্কেটে কম্পিটিশনকে পুরোটা নষ্ট করে দিচ্ছি, তাই নয়?
তো এই টপিকটা দেখো, টপিকটার ব্যাপারে যদি আরো জানতে চাও, কারণ আরো বেশ কিছু তথ্য বলার রয়েছে ইম্পর্টেন্ট, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো। বাট অবশ্যই আমাকে বলো কি নেট নিউট্রালিটিটাকে বুঝেছো কিনা, তারপরে এটার আরেকটা ডিটেল অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে দেব। এখানে স্পেশাল ভিসা স্কিম ডক্টরসদের জন্য, নার্সের জন্য প্রোভাইড করার কথা বলা হয়েছে, ইমার্জেন্সিতে সাজেস্ট করা হয়েছে পিএম মোদি দ্বারা কোভিড ওয়ার্কশপ উইথ 10 নেশন। 10 নেশনের সাথে আমরা এই কাজটি করতে চলেছি। তো এই ভিসা স্কিম এখানে মেডিকেল স্টাফ সাউথ এশিয়াতে এটা আমরা প্রোভাইড করব, এরকমই জানানো হয়েছে ওনার দ্বারা। নেক্সট, এখানে পলিউশন কিলস 54,000 পিপল ইন দিল্লি। 2020-তে 54,000 লোক মারা গিয়েছে মাত্র পলিউশনের জন্য। তো অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, পোর এয়ার কোয়ালিটির জন্য এত সংখ্যক মানুষের যে জীবন এখানে নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র আমাদের এনভায়রনমেন্টকে গুরুত্ব না দেওয়ার জন্য। তো এনভায়রনমেন্টকে কিন্তু গুরুত্ব দেওয়ার সময় এসেছে। হোয়াটসঅ্যাপ মেসেজিং ইউজার্স অন প্রাইভেসি, তো আমরা এই এটি নিয়ে কথা বলেছি যে এখানে কন্টিনিউ, আমি তোমাদেরকে আগের দিন বলছিলাম, এখানে দেখো এরকমভাবে স্টেটাস প্রোভাইড করা হচ্ছে, উই আর কমিটেড টু ইউর প্রাইভেসি, হোয়াটসঅ্যাপ কান্ট রিড অর লিসেন টু ইউর পার্সোনাল কনভারসেশনস অ্যাজ দে আর ইন টু এন্ড এনক্রিপ্টেড, হোয়াটসঅ্যাপ কান্ট সি ইউর শেয়ার্ড লোকেশন। এইটি হয়তো তোমরা হোয়াটসঅ্যাপ খুলে নিজেরাই দেখতে পারবে। তো ফার্ম এখানে এই যে ইনফরমেশনটা, পলিসিটা সকলকে এটা ডেসক্রিপটিভ ম্যানারে এটা সকলের কাছে আবার তারা কিন্তু বলে চলেছে। সেন্ট্রি ইস্যুস ফ্রেশ নর্মস ফর ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, এখানে এই ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য এই এই পার্টিকুলার জায়গা থেকে এখানে বলা হচ্ছে যে ট্রাভেলাররা যারা এখানে অ্যারাইভ করবে সেক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন নর্ম এখানে আসছে। তো কোভিডের নেগেটিভ রিপোর্টকে আপলোড করে থাকতে হবে, ডিক্লারেশন ফর্ম এখানে ফিল আপ করতে হবে, অনেক নিউ নিউ নিয়ম এখানে এসেছে, তোমরা একবার দেখে নিতে পারো। নেক্সট, এখানে আর তো আজকে কিছু নেই, এভাবেই যুক্ত থাকো, আমাদের সাথে কানেক্টেড থাকো। আমাদের যে প্লাস সেশনসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি WBCS 2021-এর রিভিশন কোর্স এখানে চলছে, এবং ফাউন্ডেশন কোর্স তোমাদের হিস্ট্রির উপর বেস করে চলছে। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। 1st February আমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, 2nd February ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক, 4th February ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ন্যাশনাল ডে অফ শ্রীলঙ্কা, 6th February ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন। নেক্সট, মিউটিলেশন এখানে আর তেমন করে বলার কিছু নেই। লাদাখ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট আমরা পড়ছিলাম এখানে, আচ্ছা উত্তরপ্রদেশটা আমরা পড়েছিলাম। বিহারের সাথে কানেকশন যদি দেখি আমরা, তাহলে দেখো অনেক সময় না ম্যাপটা চোখের মধ্যে ভেসে ওঠে না, মনে হয় কি সবাই সবার সাথে কানেক্টেড, যেমন ছত্তিশগড়ের সাথে অনেকেই ভেবে থাকে কি বিহারের কানেকশন আছে, বাট নেই। তো এখানে দেখো বিহারের কার কার সাথে কানেকশন আছে, এইখানে কিন্তু এতটা গ্যাপ, ছত্তিশগড়ের সাথে কানেকশন নেই, তাহলে উত্তরপ্রদেশের সাথে আছে, ঝাড়খণ্ডের সাথে আছে, আর ওয়েস্ট বেঙ্গলের সাথে আছে। তো উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বিহার। এভাবেই আমার সাথে যুক্ত থাকো, মানডে টু ফ্রাইডে সকালবেলা 8টায় এবং রাত্রিবেলা 10:30টায় আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি। হাইলাইটসটা একটু দেখে নিই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি লেড দি ফাউন্ডেশন স্টোন অফ মহারাজা সুহেল দেব মেমোরিয়াল অ্যাট বাহরেইজ উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে এইটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটির ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছে। UN ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড অ্যাপয়েন্ট করেছে ইন্ডিয়ান অরিজিন ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকার প্রীতি সিনহাকে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে, দ্য হাইয়েস্ট লিডারশিপ র্যাঙ্ক ইন দি ইনস্টিটিউশন, এবং উনি জুথিত কার্লকে সাকসিড করেছেন। সেফার ইন্টারনেট ডে এই বছরের থিম টুগেদার ফর আ বেটার ইন্টারনেট আন্ডার দি আভিউ দয়া স্কিম, ফ্রি অফ কস্ট কোচিং সেন্টার এখানে প্রোভাইড করা হচ্ছে, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেবে, এবং এটি ইউপি গভর্নমেন্টের দ্বারা লঞ্চ করা হয়েছে। উইথ অনলি 1% অফ দি ওয়ার্ল্ড ভেহিকেল, ইন্ডিয়া অ্যাকাউন্ট করছে 11% গ্লোবাল ডেথ রোড অ্যাক্সিডেন্টের, মানে ওয়ার্ল্ডের ভেহিকেলের মাত্র 1% আমাদের কাছে আছে, কিন্তু গ্লোবাল ডেথ রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখি তার 11% আমাদের কাছে আছে, দ্য হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু আ রিপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। খুব খারাপ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি।
প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এখানে পার্টির এমপিদেরকে একটি অকেশনে অ্যাড্রেস করেছেন, যার নাম হচ্ছে সমর্পণ দিবস। কিসের জন্য? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ডেথ অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং লঞ্চ করেছেন ই চাওয়ানি পোর্টাল। ই চাওয়ানি এই প্রজেক্টের মাধ্যমে অনলাইন মিউনিসিপাল সার্ভিস প্রোভাইড করা হবে 20 লক্ষের উপরে সিটিজেন্সদেরকে। রাশিয়া সাকসেসফুলি লঞ্চ করেছে প্রগ্রেস MS-16। সিকিম চিফ মিনিস্টার PS তামাং লঞ্চ করেছে ফ্রি গিফট মিল্ক টু গার্ল স্টুডেন্ট অফ সিকিম, ইনিশিয়েট করা হয়েছে এটা গ্যাংটকে। স্টার স্পিন্টার হিমা দাস অ্যাপয়েন্ট হয়েছেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ দি পুলিশ বাই দি আসাম গভর্নমেন্ট। হিমা দাসকে এখানে অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের এই ডিফারেন্ট যে কোর্সেসগুলো এখানে লঞ্চ করা হচ্ছে, রেগুলারিটি মেনটেন করো। আমার এবং প্রকাশ মুখার্জি স্যারের এখানে কোর্স তোমাদের অলরেডি, তোমরা প্রকাশ মুখার্জি স্যার ক্লাস নিচ্ছেন, আমি তোমাদের মার্চ মাস থেকে ক্লাস নেব। রেগুলারিটি মেনটেন করো, যেখানে আমি GS পেপারে তোমাদের যে অনগোয়িং কারেন্ট অ্যাফেয়ার্সগুলি থাকে সেগুলোকে নিয়ে আলোচনা করব। আর্টিকেল নাম্বার 165 অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, আর্টিকেল নাম্বার 279 এ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল, আর্টিকেল নাম্বার 280 ফিনান্স কমিশন, 315 UPSC, 324 ইলেকশন কমিশন, 338 ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। এই একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমাদের সমস্ত কোর্স তোমরা করতে পারবে। এই যে ফাউন্ডেশন ব্যাচটা চলছে সেখানে তোমরা অবশ্যই নিজেদেরকে কানেক্ট রাখো। PM মোদি রিসেন্টলি ইনগ্রেট করেছেন ডেভেলপমেন্ট ওয়ার্ক, কোথায় চিতাওরা লেক, কোথাকার, কোন স্টেটে? তো এতক্ষণ ধরে পড়লাম আমরা উত্তরপ্রদেশে। কিরণ বেদীকে এখানে রিমুভ করা হয়েছে এবং তাকে যাকে এখানে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে তিনি তেলেঙ্গানার, তিনি হলেন তামিলসাই সুন্দরাজন। ইন্ডিয়ান নেভি ইরান রাশিয়া মেরিটাইম সিকিউরিটি বিল 2021 এখানে জয়েন করেছে। এটা কোন রিজনে অর্গানাইজ হয়েছে? খুবই স্বাভাবিক, ইটস ইন্ডিয়ান রিজন, ইন্ডিয়ান ওশান। এবং লাস্ট, এখানে স্নেকপিডিয়া লঞ্চ করা হয়েছে কোন স্টেটের দ্বারা? তো এটা আমি আগে বলিনি তোমাদের, এটি লঞ্চ করা হয়েছে কেরালার দ্বারা। আমাদের সাবস্ক্রিপশনের জন্য EMIও তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। EMI এর মাধ্যমে তোমরা নিজেদেরকে এখানে নিজেরা সাবস্ক্রিপশন করতে পারো এবং এই সাবস্ক্রিপশনের যে কস্ট স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, যেটি তোমাদের সুটেবল মনে হয় সেই কস্ট স্ট্রাকচারে তোমরা এখানে সাবস্ক্রিপশন করে নাও। এবং একটিমাত্র সাবস্ক্রিপশনের দ্বারা তোমরা প্রত্যেকের ক্লাস করতে পারবে এবং আমার পড়ানো ভালো লাগলে চাইলে আমায় হ্যান্ড ডেডিকেট করতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ।